হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের ফুটনোট এবং এন্ডনোট এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমি এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডিটেল সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি দেখতে পারেন। আমি এখন ফুটনোট সম্পর্কে আলোচনা করছি। ফুটনোট এই বিষয়টি হচ্ছে পেজের নিচে নোট লেখা। অনেক সময় আপনারা দেখবেন কোনো রিসার্চ ডকুমেন্ট যদি লেখা হয় অথবা কোনো রিসার্চের বই অথবা রিসার্চের কোনো আর্টিকেল, তখন সেই আর্টিকেলের নিচে নোট লেখা থাকে, সেটিকে ফুটনোট বলা হয় থাকে। আপনারা খুব সহজে এমএস ওয়ার্ডে ফুটনোট ইনসার্ট করতে পারবেন এবং সেই ফুটনোট নিয়ে কাজ করতে পারবেন। আপনারা যদি কোনো একটি টেক্সটের এগেনস্টে কোনো নোট লিখতে চান, যেমন এইখানে দেখুন আমি এই যে ডামি যেই টেক্সটটি রয়েছে এই টেক্সটের এগেনস্টে আমি ফুটনোট লিখতে চাচ্ছি, তাহলে এই ডামির পরে আমি এখানে কার্সর রাখলাম, তারপরে এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের অধীনে ফুটনোট সেকশনে এইখানে দেখুন একটি বাটন রয়েছে ইনসার্ট ফুটনোট। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন আমাদের পেজের নিচে কার্সর চলে এসেছে, এইখানে একটি রেখা চলে এসেছে এবং এখানে ওয়ান চলে এসেছে, এই বিষয়গুলো অটো হয়েছে। তারপরে আমি যদি স্ক্রল করে উপরের দিকে যাই, অর্থাৎ যেখানে আমার কার্সরটি ছিল এইখানে ডামির এখানে কার্সর ছিল, দেখুন এখানে অটোমেটিক ওয়ান চলে আসছে, অর্থাৎ এটি এক নম্বর ফুটনোট এবং এইখানে আপনারা নোটটি লিখতে পারেন। আমি এখানে ফার্স্ট ফুটনোট লিখে দিলাম, অর্থাৎ ওখানকার এই এক নম্বরের যে নোট সেটি এখানে লিখে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো অন্যান্য টেক্সটের মতো এডিট করতে পারেন, অর্থাৎ আপনারা ইচ্ছা করলে এই ফন্ট সাইজটা ছোটো অথবা বড় করতে পারেন অথবা ফন্ট ফেস চেঞ্জ করতে পারেন, অর্থাৎ নর্মাল টেক্সট আপনি যেভাবে এডিট করেন এখানে সেভাবে এডিট করতে পারবেন। এরপরে আমরা যদি অন্য কোনো শব্দে আবার যদি ফুটনোট দিতে চাই, যেমন আমরা এইখানে এই যে ভার্সন্স এটিতে একটি ফুটনোট দিতে চাচ্ছি, আমি এখানে কার্সর রাখলাম, তারপরে আবার আমি এখানে ইনসার্ট ফুটনোট এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি টু চলে আসছে, অর্থাৎ এখানে ধারাবাহিকভাবে নাম্বার চলে আসছে। এখানে আমি সেকেন্ড ফুটনোট লিখলাম। এরপরে আপনারা যদি অন্য কোনো জায়গায় কার্সর রাখেন, তারপরে আপনারা যদি ইনসার্ট ফুটনোটে ক্লিক করেন, তারা ধারাবাহিকভাবে এইভাবে নিচের দিকে এখানে নাম্বার চলে আসতে থাকবে এবং সেই অনুযায়ী এখানে ফুটনোট ইনসার্ট হবে। এরপরে আমি পরের পেজে যদি ফুটনোট ইনসার্ট করতে চাই, যেমন এইখানে এই যে অরিজিনাল এটিতে আমি ফুটনোট ইনসার্ট করতে চাচ্ছি, বর্তমানে দেখুন আমি দুই নম্বর পেজে অবস্থান করছি, তারপরে আমি ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, তাহলে দেখুন পরের পেজে দুই নম্বর পেজে থ্রি চলে আসছে, অর্থাৎ এখানে ওয়ান এবং টু উপরের পেজে আসছে এবং পরের পেজে থ্রি চলে আসছে, এখানে ধারাবাহিকভাবে ধীরে ধীরে চলে আসবে। এভাবে আপনারা এমএস ওয়ার্ডে ফুটনোট ইনসার্ট করতে পারেন এবং ফুটনোট নিয়ে কাজ করতে পারেন। এরপরে দেখুন এখানে একটি বাটন রয়েছে নেক্সট ফুটনোট। আমরা যদি কোনো একটি ফুটনোটের পরে অন্য কোনো ফুটনোটে যেতে চাই, আমি এখানে কার্সর রাখলাম, তারপরে আমি নেক্সট ফুটনোটে ক্লিক করলাম, তাহলে দেখুন যেখানে ফুটনোট রয়েছে সেই জায়গায় কার্সরটি চলে গেছে, তারপরে আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন পরের ফুটনোট সে ইন্ডিকেট করছে, অর্থাৎ আপনারা এখানে নেক্সট ফুটনোট এই বাটনে ক্লিক করে করে কোন জায়গায় ফুটনোট আছে সেটি আপনারা দেখতে পারেন। তারপরে আপনারা যদি আগের ফুটনোটে যেতে চান, আমি এখানে তীরে ক্লিক করলাম, এখানে এই যে প্রিভিয়াস ফুটনোট এটিতে ক্লিক করে আমি আগের ফুটনোটে যেতে পারছি। এভাবে আপনারা ক্লিক করে করে আবার প্রিভিয়াস ফুটনোটেও যেতে পারেন। এরপরে আমি এন্ডনোট সম্পর্কে আলোচনা করছি। এন্ডনোটের কাজটি হচ্ছে আপনারা যদি ডকুমেন্টের একেবারে শেষে কোনো নোট লিখতে চান তাহলে সেক্ষেত্রে এন্ডনোট এই অপশনটি ব্যবহার করবেন। যেমন এইখানে আমি এই ফুটনোট সেকশনে এখানে ইনসার্ট এন্ডনোট এই বাটনে যদি ক্লিক করি, তাহলে এইখানে দেখুন একটি রোমান সংখ্যায় ওয়ান আসছে এবং এটি চলে আসছে দুই নম্বর পেজে। আমাদের কার্সরটা ছিল কিন্তু এক নম্বর পেজে, দেখুন আমাদের এইখানে কার্সরটা এই জায়গায় ছিল, কিন্তু দুই নম্বর পেজে একবারে শেষে এই নোটটি চলে আসছে, অর্থাৎ এখানে রেখাটি চলে আসছে এবং এখানে নাম্বার চলে আসছে। এখানে আপনারা এন্ডনোট দিতে পারেন। এরপরে আপনারা যদি দুই নম্বর পেজে কোনো জায়গায় এন্ডনোট দিতে চান, যেমন আমি এখানে যদি দিতে চাই, আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি ইনসার্ট এন্ডনোট এখানে ক্লিক করলে তখন ধারাবাহিকভাবে এখানে চলে আসছে, অর্থাৎ আপনারা যদি কোনো নির্দিষ্ট পেজে যদি আপনারা নোট দিতে চান তাহলে সেক্ষেত্রে ফুটনোট ব্যবহার করবেন, এবং আপনারা যদি ডকুমেন্টের একেবারে শেষে যদি নোট লিখতে চান তাহলে সেক্ষেত্রে এন্ডনোট এই অপশনটি ব্যবহার করবেন।
তারপরে এখানে আপনারা এই শো নোট এই বাটনে ক্লিক করে আপনারা নোট দেখতে পারবেন। দেখুন এখানে ভিউ ফুটনোট এরিয়া এখানে লেখা রয়েছে, আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে এই যে ফুটনোটটি দেখাচ্ছে। এরপর আমি ফুটনোটের আরও কিছু আলোচনা করছি। যেমন এইখানে দেখুন, যখন আমরা এইখানে ফুটনোট ইনসার্ট করেছিলাম তখন এখানে আমাদের প্রথম পেজে 1 এবং 2 এসেছে এবং দ্বিতীয় পেজে কিন্তু অটো এখানে 3 এসেছে। কিন্তু আমরা যদি দ্বিতীয় পেজে 3 না দিয়ে দ্বিতীয় পেজে আবার যদি 1 থেকে শুরু করতে চাই, তাহলে সেটি করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এইখানে দেখুন ফুটনোটসের এই জায়গায় একটি তীর রয়েছে, এই তীরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে একটা ডায়লগ বক্স লঞ্চ হবে। এখানে দেখুন ফুটনোট সিলেক্ট রয়েছে, লোকেশন ফুটনোট, তারপরে এখানে রয়েছে বটম অফ পেজ, অর্থাৎ পেজের একবারে শেষে এটি ইনসার্ট হবে। তারপরে এখানে ফুটনোটের লেআউট হচ্ছে 1 কলাম, অর্থাৎ 1 কলামও হবে। তারপরে এখানে ফরম্যাট রয়েছে, ফুটনোট ফরম্যাট এখানে 1, 2, 3 এইভাবে আসবে। তারপরে এখানে রয়েছে স্টার্ট অ্যাট, অর্থাৎ এখানে কোথা থেকে শুরু হবে, এখানে 1 নম্বর থেকে শুরু হবে সেটি এখানে বলা আছে। আমাদের এখানে ডকুমেন্টে 1 নম্বর থেকে শুরু হয়েছে, আমরা যদি কোনো ডকুমেন্টে 5 অথবা 10 থেকে শুরু করতে চাই এই জায়গায় আমরা সেটি লিখে দেবো। অর্থাৎ এখানে যদি 10 লিখি তাহলে আমাদের ডকুমেন্টে 10 নম্বর থেকে ফুটনোট শুরু হবে। তারপরে এখানে নাম্বারিং রয়েছে কন্টিনিউয়াস, আমরা যদি নাম্বারিং কন্টিনিউয়াস করতে চাই তাহলে এটি সিলেক্ট করব। তারপরে রিস্টার্ট ইচ সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে যদি আমরা আলাদা আলাদা নাম্বার স্টার্ট করতে চাই তাহলে এটি সিলেক্ট করব। এবং এখানে রিস্টার্ট ইচ পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজে যদি আমরা আলাদা আলাদা নাম্বার স্টার্ট করতে চাই তাহলে এটি সিলেক্ট করব। আমি এটি সিলেক্ট করলাম, তারপরে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, তাহলে দেখুন আমরা বর্তমানে 2 নম্বর পেজে রয়েছি, 2 নম্বর পেজে এখানে 1 থেকে শুরু হয়েছে। এরপর আমরা যদি 3 নম্বর পেজে যাই, আমি এটি কপি করলাম, তারপরে আমরা যদি লেআউটে গিয়ে আমি এটা ব্রেক দিচ্ছি, এখানে পেস্ট করলাম, বর্তমানে আমরা 3 নম্বর পেজে রয়েছি। এইখানে যদি আমরা আবার একটি ফুটনোট ইনসার্ট করি তাহলে দেখুন এই যে 3 নম্বর পেজে আমার ফুটনোটটি এখন 1 থেকে শুরু হচ্ছে। এভাবে আপনারা প্রত্যেকটা পেজে নতুন করে যদি ফুটনোটের নাম্বার স্টার্ট করতে চান তাহলে সেটিও করতে পারবেন। এরপরে আপনারা যদি ফুটনোট মুছে ফেলতে চান, আপনারা যে জায়গায় ফুটনোট ইনসার্ট করেছেন সে জায়গায় মাউস নিয়ে গিয়ে কার্সর নিয়ে গিয়ে এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে সেটি মুছে যাবে। দেখুন এখানে আমরা ডামের পরে ফুটনোট দিয়েছিলাম, আমরা ডকুমেন্টের শেষে যাই, দেখুন এইখানে আমাদের ফার্স্ট ফুটনোট যেটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা এই সেকেন্ড ফুটনোট এটি যদি রিমুভ করতে চাই তাহলে আমরা সেকেন্ড ফুটনোটটা কোন জায়গায় রয়েছে, এই জায়গায় রয়েছে, এখানে এই যে সেকেন্ডটি বর্তমানে 1 হয়ে গেছে, আমি যদি এটা মুছে দিই তাহলে দেখুন এই যে এখানে আর কোনো ফুটনোট নাই। এভাবে আপনারা ফুটনোট ডিলিট করতে পারেন। আপনারা যেভাবে ফুটনোট ইনসার্ট এবং ডিলিট করেছেন এন্ডনোট সেভাবে ইনসার্ট এবং ডিলিট করতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে ফুটনোট ইনসার্ট এবং ডিলিট করতে হয় এবং এন্ডনোট ইনসার্ট এবং ডিলিট করতে হয়। এছাড়াও ফুটনোট এবং এন্ডনোট কীভাবে মডিফাই করতে হয় সেটি আপনারা দেখলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান এবং অন্যান্য ভিডিওগুলো কেমন লাগছে সেটিও কমেন্ট বক্সে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।